আমি গাজীপুর থেকে আসছি, আমার তখন কষ্ট লাগে, আমার তখন কষ্ট লাগে যখন এখান দিয়ে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে তারা আসছেন ভাই, আমরা হেনির মানুষ এত গরিব না, ওই আপনারা সাইটটা ইনি আইছেন ওই দশ জনে একটা বোর্ডে শোতে আইতেছেন। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু এই কাজটি করতে গিয়ে অনেকে বিপদে ফেলেছেন সাহায্য প্রার্থীকে। ত্রাণ বিতরণে ফটো সেশন, ভিডিও শুট, অস্বস্তিতে পড়েছেন বন্যার্তরা, ফটো সেশন নিয়ে তারা বেশ বিরক্ত। এবারে বন্যায় শুরু থেকেই আহ্বান জানানো হচ্ছে ত্রাণ দিয়ে যেন কোনো ছবি না তোলা হয়, এতে করে যে ব্যক্তি ত্রাণ গ্রহণ করছেন তার সামাজিক মান ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু তারপরও কমছে না ফটো সেশনের হিড়িক, অনেকে ত্রাণ দেওয়ার সময় ছবি তুলছেন, সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এমনও দেখা যাচ্ছে একটি ত্রাণের প্যাকেট দিয়ে বিভিন্ন দিক থেকে 8-10 জন ছবি তুলছেন, এরপর তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ কারণে আত্মসম্মান বিসর্জন দিয়ে বেশিরভাগ বানভাসী ত্রাণ নেওয়া থেকে বিরত থাকছেন। কুমিল্লার বুড়িচঙের বিভিন্ন এলাকার অনেকেই ত্রাণ নিতে এসে ফিরে গেছেন, ত্রাণ দেওয়ার নামে ফটো সেশনের জন্য অতিরিক্ত সাজসজ্জায় বিরক্ত তারা। বুড়িচঙের বুড়বুড়িয়া, মহিষমারা, ষোলনল, পীর যাত্রাপুর সহ আশেপাশের অর্ধ শতাধিক গ্রামের দুর্গত মানুষ তাদের সহায় সম্বল হারিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। এসব এলাকার কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও অনেকেই পানির সঙ্গে যুদ্ধ করে নিজ বাড়ির ছাদে কিংবা মাচা বানিয়ে অবস্থান করছেন। আশ্রয় কেন্দ্রে অবস্থান করা অনেকে নিজ উদ্যোগে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য জোগাড় করছেন। এর মধ্যে কোনো কোনো আশ্রয় কেন্দ্রে সামাজিক সংগঠন ফটো সেশন ছাড়া খাদ্য সামগ্রী বিতরণ করলে তা সাদরে গ্রহণ করছেন বানভাসীরা। তবে অনেক এলাকায় ত্রাণ সহায়তার নামে করা হচ্ছে ফটো সেশন, এতে খুব বিব্রত বানভাসীরা। বানভাসীদের অভিযোগ, সামান্য খাদ্য সামগ্রী দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, এতে আত্মীয় স্বজনদের কাছে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন। তাই ফটো সেশন এরিয়ে নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহের অনুরোধ জানাচ্ছেন তারা। ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠনের ব্যানারে ক্যামেরাম্যান সহ অনেকে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় ঘোরাঘুরি করছেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এদের কাছ থেকে ত্রাণ গ্রহণ করছেন না বানভাসীরা, ফলে গ্রহিতার অভাবে অনেকে ত্রাণ নিয়ে ফিরে আসছেন। ঢাকা থেকে উদয়ন সমাজ সংঘের ব্যানারে ত্রাণ নিয়ে আসা একজন জানান, শনিবার সকাল থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে ঘুরছেন, কিন্তু ত্রাণ দেওয়ার মতো লোক খুঁজে পাননি। অনেকেই শুকনা খাবার নিতে চাচ্ছে না, কেউ কেউ নিতে চাইলেও ফটো সেশনে রাজি হয়নি। ফটো তোলার বিষয়টি নিয়ে তিনি জানান, যেহেতু তাদের বহু মানুষের একটি সংগঠন, তাই কার্যক্রমগুলো ফটো সেশন করতেই হয়। কুমিল্লা মহিষমারা এলাকায় বানভাসী অনেকেই বলেছেন, মানুষ বন্যায় সর্বশান্ত হলেও তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, এখানকার বেশিরভাগ মানুষই স্বাবলম্বী ছিল, তাই ত্রাণের নামে ফটো সেশনে বিব্রত তারা। ষোলো শহরের আরেকজন জানান, বন্যার সময় অনেকেই পাশে দাঁড়িয়েছেন, এজন্য তারা কৃতজ্ঞ, কিন্তু ফটো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অধিকার কারো নাই। তারা ভিক্ষুক নন, পরিস্থিতির কারণে সাময়িক অসুবিধায় পড়েছেন মাত্র। বন্যার্তদের মাঝে ফটো সেশন নিয়ে হৃদয় বিদারক ঘটনা ফেসবুক শেয়ার করেছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। কুমিল্লার বুড়িচঙের ঘটনা উল্লেখ করে এই নির্মাতা জানান, একজন বন্যার্ত যিনি নিজেই কোরবানির সময় ঈদের নিজের খামার থেকে গরু কোরবানি করে গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করেন, পুকুরের মাছ বিক্রি করার আগে প্রতিবেশীদের দেন, তাকে এক পোটলা চিরামুড়ি দিয়ে ছবি তুলেন 10 জন, এতে মাপ করে দেওয়ার কথা বলেন ওই বন্যার্ত। এমন পরিস্থিতিতে অনেকে বলেছেন, বন্যা কবলিত এলাকায় কেউ কেউ ত্রাণ বিতরণ করতে গিয়ে নিজেদের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন, যা মোটেও সেখানকার পরিবেশ ভালো করছে না। এসব বন্ধ হওয়া উচিত।